হ্যালো ভিউয়ার্স, জিনিয়াস মাইন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো গুগলের অসাধারণ কয়েকটি ট্রিক এবং আই এম ফিলিং লাকি অপশনের কাজ। চলুন বন্ধুরা দেখে আসি। প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখবেন গুগল গ্র্যাভিটি। এরপর আপনি আই এম ফিলিং লাকি অপশানে ক্লিক করুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুগলের যে পেজটি রয়েছে, পেজটি সম্পূর্ণভাবে নিচে পড়ে আছে। আপনি চাইলে এখানে এই যে গুগল অপশানগুলো থ্রো করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এভাবে আপনি মজা নিতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। চলুন বন্ধুরা এবার চলে আসি দ্বিতীয় ট্রিক্স। আপনি সার্চ করবেন গুগল স্পেয়ার এবং ক্লিক করবেন আই এম ফিলিং লাকি অপশন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো গুগল পেজটি সম্পূর্ণভাবে ঘুরছে। এই যে দেখুন বন্ধুরা, এবার চলে আসছি নেক্সট ট্রিক্সে। গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন গুগল গিটার এবং বরাবরের মতোই আই এম ফিলিং লাকি অপশানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, গুগল পেজে একটি গিটার চলে এসেছে। আপনারা চাইলে গিটারটি এখান থেকে প্লে করতে পারবেন। দেখুন বন্ধুরা, গিটারটি এখান থেকে প্লে করা যাচ্ছে এবং আপনি চাইলে গিটারটি যেভাবে প্লে করছেন এখান থেকে রেকর্ডিং করতে পারবেন। রেকর্ডিং করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এখন রেকর্ডিং হচ্ছে। আপনি চাইলে গিটারটি প্লে করে রেকর্ডিং করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এতক্ষণ যেভাবে প্লে করেছি এটি রেকর্ডিং হয়েছে এবং আপনি চাইলে এটি ক্লোজ করে প্লে করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এখন প্লে করছি। বন্ধুরা, এভাবে আপনি আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারবেন। বন্ধুরা, এবারের ট্রিক্সে আমি আপনাদের দেখাবো 1980 তে গুগল কিরকম ছিল। আপনারা সার্চ বাটনে গিয়ে লিখবেন গুগল ইন 1980। দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে 1980 তে গুগল কিরকম ছিল। বন্ধুরা, নেক্সট ট্রিক্সে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডু এ ব্যারেল রোল। দেখুন বন্ধুরা, সার্চ করার সাথে সাথেই পুরো গুগল পেজটি সম্পূর্ণভাবে উল্টো পাল্টা হয়ে আপনার সামনে চলে এসেছে। গুগল আপনাকে এই ট্রিক্স গুলো তখনই দেখাবে যখন আপনি একজন লাকি ম্যান হিসেবে গুগলে সার্চ করবেন। নেক্সট ট্রিক্সে আপনারা সার্চ করবেন গুগল আন্ডার ওয়াটার। দেখুন বন্ধুরা, গুগলের পেজটি চলে এসেছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন মাছ সাঁতার কাটছে। এই ট্রিক্সে আপনারা সার্চ করবেন গুগল ইন স্পেস। দেখুন বন্ধুরা, স্পেসে যেরকম সব কিছু ভাসতে থাকে, গুগলের পেজটিও স্পেসের মতো এখানে ভাসছে। আপনি চাইলে এখান থেকে সব কিছু থ্রো করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি থ্রো করছি।
এই ট্রিক গুলো আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি একজন লাকি ম্যান হিসেবে গুগলে সার্চ করবেন। এই ট্রিক্সে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ট্রিক্স এর মাধ্যমে আপনারা গেমস খেলতে পারবেন। আপনি লিখবেন গুগল স্ন্যাক। দেখুন বন্ধুরা, সার্চ করার সাথে সাথেই গুগল পেজে একটি স্ন্যাক অপশন চলে এসেছে। এখান থেকে আপনি প্লে অপশনে ক্লিক করে স্ন্যাক গেমটি খেলতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি প্লে করার সাথে সাথে গেমটি প্লে হয়ে গিয়েছে এবং আপনি অ্যারো কি এর মাধ্যমে গেমটি খেলতে পারবেন। এই ট্রিক্সে আপনারা লিখবেন গুগল মিরর। দেখুন বন্ধুরা, সার্চ করার সাথে সাথে পুরো গুগল পেজটি মিররের মতো চলে এসেছে। মিররে যেভাবে উল্টো দেখা যায় সেভাবে আপনি পেজটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ট্রিক্সে আমি আপনাদের দেখাবো পুরো গুগল পেজটিকে আপনি কিভাবে রেইনবো বানিয়ে ফেলবেন। আপনি সার্চ করবেন গুগল রেইনবো। দেখুন বন্ধুরা, গুগলের পেজটি রেইনবো আকারে চলে এসেছে আপনার সামনে এবং গুগলের যতগুলো লিখা আপনি দেখতে পাচ্ছেন সবগুলি কালারফুল দেখাচ্ছে এবং আপনি এখান থেকে যত কিছু সার্চ করবেন সবগুলোই লিখা আপনাকে কালারফুল দেখাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।